মহানগরী রাজপথত সুরক অকিল রাইজর সর আর কিল ভুকুত ব্যতি ব্যস্ত সুর লগতে চলিছে অবিরাম গালি গালাজ রাইজর রুখত পড়া সুরর অকপথ স্বীকারোক্তি ঘটনার স্থান মহানগরীর কতাহবাড়ি কতাহবাড়ির এজন লোকর ঘরের পর দিন দুপুরতে মোবাইল আর টাকা চুরি করেছিল রিঙ্কু আলী আহমেদ নামের এই চুরটোয়ে টিপু সিং রাভা নামের লোকজনে রাঁধনি ঘরত ব্যস্ত থাকার সময়তে তিনটা মোবাইল ফোন আর নগদ 1500 টাকা উধাও হয়েছিল ধৃত সুর পিছে সুরর কপাল বেয়া আছিল গড়াকি দীপু সিং রাভায় পিছে পিছে খেদি যায় সুরটো সুরর আক্রমণত গুরুতরভাবে আহত হয় লোকজন আগত মানে আঞ্জা কাটিব কারণে রেডি করেছিল পটকে বাইর ওলাই আহিল আহি দেখিল মই মানে কোনবা কলা মানুষ এজন টিবুলত চালো আর টিবুলত দেখুন মোবাইল কেটা নাই এ তারপর লগেলে মই দৌড়িলো হিসেবে দৌড়ি আছে মো পিছে পিছে খেদিল সোর সোর বলে তারপর ধরিল অবশেষত রাইজর সহযোগত রিঙ্কু আলী আহমেদক করায়ত্ত করে উত্তম মধ্যম কোধাই গতাই দিয়ে গড় চোকারক্ষী নিশাসক্ত অবস্থাত আছিল ধৃত সুর মোবাইল তিনিটা তারপর পয়সা হয়েছে 1500-1600 টাকা ধরে লওয়া মাঝে মাঝে সেখানে চুর হয়ে থাকে এটা আর কে মানে লইলে সম্প্রতি চুরটুক জেরা অব্যাহত রাখিছে গড় চোকারক্ষীয়ে উল্লেখ্য যে বিগত কেইদিন কেইবাটাও চুরিকাণ্ডৰ ঘটনা সংঘটিত হৈছে কতাহবাড়ী অঞ্চলত বকিস্থৰ পৰা উৎপল ভালৰ প্ৰতিবেদন নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট